কয়েকদিন ধরে একজন লোক ফোন দিচ্ছে যে আসলে ওনার ফটোকপিয়ার মেশিনে সাদা দাগ মারে। আমি ওনারে বললাম যে সাদা দাগ এটা কেমন মারে, একদম পুরো কি লাইন একদম একসাথে পুরোটাই সাদা দাগ মারে কিনা। উনি বললো যে না, মাঝে মধ্যে সাদা দাগ মারে, আবার মাঝে মধ্যে আবার ঠিক হয়। তাহলে এই প্রবলেমটা অনেক সময় হয়, অনেক সময় হয় না, কয়েকদিন ধরে উনি কল দিচ্ছে। তো আজকে আমরা দেখব কি কারণে এই সাদা দাগটা মারে। বললাম যে আমাকে একটা ছবি দেন, উনি ছবি দিল। ছবি দেওয়ার পরে আমি দেখলাম যে এটার ডেভেলপার কমে গেছে, এর জন্য প্রবলেম। আবার অনেক সময় দেখা যায় যে লেজার থেকে কিছু সমস্যা হয়, তাহলে সাদা দাগ দিবে, কোনো লেখা আসবে না। অথবা ল্যাম্প থেকে সমস্যা হলেও কোনো লেখা আসবে না। 260 দিবে অথবা 270 এই ধরনের কোড দেবে। আর আরেকটা হচ্ছে লেজার থেকে প্রবলেম হলে CA20 মারবে, যেহেতু এটা লেখা আসতেছে বাট মানে একদম ক্লিয়ার না। যদি একদম সাদা লাইন আসতো তাহলে বুঝতাম যে ব্লক আছে, যেহেতু এটা ব্লক নাই, এটা কিছু 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 জায়গায় লেখা আসে, আবার কিছু কিছু জায়গায় লেখা আসে না। এর মানে এটা ডেভেলপার শর্ট আছে, এটাকে আমরা একটু ডেভেলপার ফিল করব, পরে দেন আমরা এটা সলভ করব, দেখি আমরা এটা কী হয়েছে। জঙ্গলে ভিডিও বানাতে যে বান্দরের পাল্লায় পড়ে গেলাম, যাই হোক শেষ পর্যন্ত আমরা দোকানে পৌঁছে গেলাম। এখানে আমরা আগে প্রবলেমটি দেখব কী কারণে এই মেশিনের সমস্যাটি হচ্ছে। এর জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনারা যে কোনো খবরের কাগজ নেবেন, যেহেতু খবরের কাগজে ঘন ঘন লেখা আছে, এগুলো খবরের কাগজ দিয়ে চেক করাটাই সবচেয়ে উত্তম। ছোটো ছোটো লেখা থাকবে, ওই অংশটি আমরা মেশিনের স্ক্যানারে দেব, দিয়ে তারপর আমরা চেক করব আসলে কোনো গ্যাপ আছে কি না। একটা প্রিন্ট দিই, তারপরে দেখি আসলে গ্যাপগুলো এখানে দেখা যায় কিনা, যেহেতু এটা সবসময় আসে না, এখন আসতেও পারে নাও আসতে পারে, তেমনটা দেখা যাচ্ছে না। এই যে এখানে কিছু কিছু জায়গায় লেখা ছাড়ছে, যে গ্যাপটার মধ্যে পড়ছে। আমি আরেকটা কপি দিই, দেখি একটু একটু সাইড থেকে দেখি হয় কিনা। এই যে এখানে দেখেন অল্প কিছু ছাড়ছে যেখানে প্রবলেমটা আছে। এই যে কতটুকু দেখতে পারছেন আসলে বুঝতে পারতেছে না। তো এই প্রবলেমটার জন্য আমরা ডেভেলপার ইউনিটটিকে খুলতে হবে। আশা করি যারা এই ভিডিওটি দেখছেন সবাই ডেভেলপার ইউনিটটি খুলতে পারবেন। সাবধানতার সাথে প্রসেস ইউনিটটি খুলে নেবেন, পাশের যে লকটি আছে এটাও খুলে নেবেন। আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি এর জন্য এক হাতেই খুললাম, আপনারা চেষ্টা করবেন দুনো হাতে খোলার জন্য। এটাকে সমান্তরালভাবেই রাখবেন, কারণ এটাকে বাঁকা করবেন না, বাঁকা করলে এটার ভিতরে ডেভেলপার আছে, ডেভেলপারগুলো পড়ে যেতে পারে। দুই পাশে দুইটা লক আছে, লকগুলো আপনারা পাশের দিক দিয়ে টান দিলেই হবে, খুলে যাবে। এখন দেখেন এটাকে আমি গিয়ারগুলো একটু ঘোরাই, দেখি আসলে এটার ভিতরে গ্যাপ আসলে আছে কি না। মধ্যে দেখেন যে সাদা অল্প একটু দেখা যাচ্ছে, এই যে মধ্যে একটু সাদা চিহ্ন আছে, যে কারণে ওই জায়গাটুকুতে লেখা ওঠে না। এই যে এখন আমরা এটার মধ্যে কিছু ডেভেলপার অ্যাড করে দিব। আপনারা অবশ্যই এটাকে একটি কাগজে নিবেন, ঢেলে নেবেন, সবটি ঢেলে নিয়ে তারপরে এই রডটা কিন্তু উল্টা দিকে ঘোরালে দেখবেন যে ডেভেলপারগুলো ছুটে যাচ্ছে। আর নিচে দুইটা এফোর কাগজ রেখে তারপরে ওটাতে ঢালবেন। আর এখানে অবশ্যই 200 গ্রামের উপরে ডেভেলপার ইউজ করবেন না, কারণ 200 গ্রামের বেশি ডেভেলপার ইউজ করলে দেখবেন যে গিয়ারগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। কারণ এখানে যে গিয়ারগুলো আছে এগুলো 200 গ্রামের উপরে লোড দিবেন না। সব কিছু ঠিক থাকলে প্রসেস ইউনিটটি পুনরায় আবার মেশিনের সাথে সংযুক্ত করবেন, করার পর আপনারা দেখবেন আসলে এটা রেডি হচ্ছে কি না আগের মতো। যেহেতু সব কিছু লাগানো ঠিকঠাক হয়েছে, আমরা আবার একটি কপি দিই, দিয়ে দেখি আসলে যে গ্যাপটি ছিল গ্যাপটি আবার আছে কি না। মোটামুটি কপির গ্লেজ এবং যে গ্যাপটি ছিল এটি সবটাই ঠিক আছে, পুরানটাতে আছে, নতুনটাতে নেই। এই যে এটা কিন্তু পুরানটাতে সেম জায়গাতে কিন্তু গ্যাপ আছে, আর নতুন যেটা আছে এটাতে কিন্তু কোনো গ্যাপ নেই, একদম ক্লিন। ওকে, যে কোনো জায়গায় ফটোকপিয়ারের সার্ভিসের জন্য আপনাদের সাথে আছে ইনস্ট্যান্ট সার্ভিস।